হাই ফ্রেন্ডস, আমি সন্তু অধিকারী, লাইফ ট্রেনিং ফটোগ্রাফি একাডেমির ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বিগিনার্সদের জন্য। অনেকে নতুন ওয়েডিং শুরু করেছে, তারা দেখছে যে আদার্স যে ফটোগ্রাফার যারা প্রফেশনাল আছে তাদের সেই ছবি মতন ছবি হচ্ছে না। তো সেই কারণটা নিয়েই আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা আজকে শুরু করা যাক। ভিডিওটা তো আজ প্রথমেই বলি যে যারা ওয়েডিং করছো তারা অনেকেই চাইছো স্টুডিওরও কাজ করতে, মানে একটা জিনিস দিয়েই দুটো কাজ চলে যাবে এরকম। তো সেটা নিয়েই বলবো আজকে। তো প্রথমে বলি অফ ক্যামেরা ফ্ল্যাশ আর অন ক্যামেরা ফ্ল্যাশ। অন ক্যামেরা ফ্ল্যাশ হচ্ছে ক্যামেরার ওপর যে ফ্ল্যাশটা লাগানো থাকে তাকে বলে অন ক্যামেরা ফ্ল্যাশ। আর যখন যদি তুমি এই অন ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে ছবি তুলবে সবসময় সেই লাইট ফ্ল্যাটই দেবে, সবসময় ফ্ল্যাট দেবে, কখনো ডাইমেনশন দেবে না। যদি তুমি এটাকে খুলে এই ডিফিউজারটা খুলে যদি করো বাউন্স খাই ওপরে তাহলে তোমাকে সেটা ডাইমেনশন লাইট দেবে, কিন্তু সব ক্ষেত্রে ডাইমেনশন লাইট পড়ে না। কারণ আমরা অনেক ওয়েডিং ক্ষেত্রে গিয়ে দেখেছি যে ওপরে যখন বাউন্স খাওয়াতে যাই ওপরে বিভিন্ন কালার থাকে, সে রেড হোক, গ্রিন হোক, ব্লু হোক থাকে। তো যখনই সেটা বাউন্স খাওয়ানো হয় তখনই সেটা সেই কালারটা নিচে নামে, ফলে এই একটা অসুবিধা তো যে কোনো ওয়েডিং ক্ষেত্রে গিয়ে। আর এই বাউন্স এই যে ডিফিউজারটা লাগিয়ে করলে হবে কি, এইটা হয়তো ওপর থেকে লাইটটা দেবে না কিন্তু সামনে যে লাইটটা বেরোবে সেটা টোটালি ফ্ল্যাট লাইট দেবে। তো এইটা ইউজ করলে কখনো তুমি সেই ধরনের ছবি তুলতে পারবে না, খুব ভালো পোর্ট্রেট আসবে না। কারণ পোর্ট্রেটটা সবসময় লাইটের ওপর নির্ভর করে, লাইটের ডিরেকশনের ওপর নির্ভর করে। তো যখনই তুমি ডিরেক্ট লাইট দেবে তখন তোমার ফ্ল্যাট ছবি হবে। তাতে এই যে ফ্ল্যাট ছবিটা হচ্ছে এইটা কীভাবে কনভার্ট করতে হবে আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কী কী ইউজ করছি আমি সেই তার উপরই ভিডিওটা। আগে দেখিয়ে নিই যে কী কী ইউজ করবো আজকে অফ ক্যামেরা ফ্ল্যাশের জন্য। তো প্রথমে একটা গোডক্সের এস ব্র্যাকেট দেখাবো। এটা হচ্ছে গোডক্সের এস ব্র্যাকেট, এর মধ্যে আমাকে ফ্ল্যাশটা ইউজ ঢোকাতে হবে। এর মধ্যে সেট করার পর বাকি জিনিসগুলো আমি দেখাবো, এর সঙ্গে অফ ক্যামেরা ফ্ল্যাশের সঙ্গে কী কী ইউজ করছি সবই দেখাচ্ছি আস্তে আস্তে। এরপর দেখাবো হচ্ছে গোডক্সের অক্টা, 80cm অক্টা, এইটা হচ্ছে ওর মধ্যে সেট হবে এস ব্র্যাকেটের মধ্যে। তারপর হবে স্ট্যান্ড, একটা স্ট্যান্ড, এর যে দাম যা দাম কী হয় যা প্রাইস হয় সব আস্তে আস্তে আমি বলতে থাকবো। তারপর যেহেতু অফ ক্যামেরা ফ্ল্যাশ যেহেতু আমার ক্যামেরার উপরে একটা ট্রিগার লাগাতে হবে, তো এটা হচ্ছে X1D ট্রিগার একখানা গোডক্সের। তো এই এই জিনিসগুলো আমাদেরকে সেটা কিনতে হবে, কিনলে আমরা সেটা ভালো একটা পোর্ট্রেটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো সবকটা আমি সেট করে দেখাই যে কীভাবে সেট করতে হয়, তারপর নেক্সট আসছি। তাহলে আমাদের অক্টাটা শেষ সেট হয়ে গেল। তো এবার বলি যে আগে কথা ফিরে যাই, তো এই যে লাইটটা সেট করা হলো কারণ আমাদের যে পোর্ট্রেটটা তোলা হচ্ছিলো তাতে আমাদের ফ্ল্যাট লাইট আসছিলো, মানে অন ক্যামেরা ইউজ করলে সবসময় লাইটটা যখনই চার্জ করা হবে তখন ফ্ল্যাটই পড়বে। আর এটা আমাদের যখন সেট করা হলো এটা সবসময় 45° অ্যাঙ্গেল দিয়ে চার্জ করলে আমাদের ফেসে বা পোর্ট্রেটের ফেসে একটা শ্যাডো একটা হাইলাইট ক্রিয়েট হবে ঠিক চোখের তলায় নাকের পাশে, তো ফলে একটা সুন্দর পোর্ট্রেট ক্রিয়েট হবে। আর একটা কথা বলে দিই, এই পুরো সেট আপটার যে দামটা সেটা আমি এক করে বলে দিই। এই অক্টাটার দাম হচ্ছে অ্যাপ্রক্স 3,500 থেকে 4,000 মধ্যে, স্ট্যান্ডের 500 টাকা, এবং গোডক্সের যে এস ব্র্যাকেটটা আছে ওটার দাম হচ্ছে 1,100 টাকা অ্যাপ্রক্স। আর তার সঙ্গে একটা লাগবে টিগার, এই টিগারটার দাম হচ্ছে ওই 3,500 থেকে 4,000 মধ্যে। যদি এই সেট আপটা পুরো রেডি করা যায়, যদি নিতে পারো, তাহলে তোমার দুদিকেই কাজ দেবে, স্টুডিওতেও কাজ দেবে এবং আউটডোরও কাজ দেবে। আউটডোর বলতে সে ওয়েডিং হোক বা আউটডোর পোর্ট্রেট হোক, যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে এটা কাজ দেবে। এবং স্টুডিওর ক্ষেত্রে যে এস ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটা তুমি যে কোনো মডিফায়ার ইউজ করতে পারো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। তো লাইফ ট্রেনিং ফটোগ্রাফি একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে আমাদের ভিডিওটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।